একজন বয়স্ক মহিলা যার হাই প্রেসার এবং হাই কোলেস্টেরল ছিল। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে জয়েন করার পর উনি ফুড প্ল্যানটা দেখলেন এবং সেখানে দেখলেন ওনাকে রোজ দুটো ডিম খেতে দিয়েছি এবং উনি ঘাবড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন আমি ওনার অসুখের হিস্ট্রিটা ঠিক করে দেখেছি কিনা, ওনার কোলেস্টেরল আছে, প্রেসার আছে, তারপরেও আমি ওনাকে দুটো গোটা ডিম খেতে দিয়েছি। আমি শুনে বললাম যে আপনি খান, আমি তো আছি, চিন্তা করার কোনো কারণ নেই। এবং 10 দিন পরে উনি আমাকে বললেন যে দুটো করে ডিম খেয়ে ওনার প্রেসার তো একটুও বাড়েনি, বরঞ্চ কোলেস্টেরলটা একটুখানি কমেছে। তোমাদের অনেকেরই এই সমস্যাটা আছে, তোমরা ভয় পাও ডিম খেলে যদি প্রেসার হাই হয়ে যায় বা কোলেস্টেরল বেড়ে যায়। আজকের ভিডিও থেকে জানতে পারবে ডিমে আসলে কি আছে, কেন এটা ভাবা হয়, আর ডিম খেয়ে কিভাবে তুমি খুব তাড়াতাড়ি তোমার ওজনটা কমাতে পারবে আর পেটে চর্বি কমাতে পারবে। তাই ভিডিওটার শেষ অবধি দেখতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা, আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। টিম যেহেতু একটা কোষ থেকে তৈরি হয় এবং তার থেকে প্রাণ বেরোয়, তার জন্য তার পুষ্টিগুণটা সবসময় অনেক বেশি থাকে। ওইটুকু একটা ছোট্ট ডিমের মধ্যে ভালো পরিমাণে প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এবং মিনারেলস থাকে। অনেক রকমের ভিটামিনস থাকে, ভিটামিন এ, ডি, ই, কে এবং ভিটামিন বি এর মধ্যেও B5, B12, B6, B2 এতগুলো ভিটামিন থাকে। আর মিনারেলসও প্রচুর থাকে, যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস। বলতে পারো ডিম আসলে একটা মাল্টিভিটামিন ক্যাপসুল। তাহলে ডিম নিয়ে লোকে এত ভয় পায় কেন? আসলে অনেকদিন আগে বলা হতো যে ডিমে কোলেস্টেরল অনেক বেশি আছে, তাতে তোমার কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। কিন্তু বিজ্ঞান রোজই রিসার্চ করছে, রোজই নতুন তথ্য আবিষ্কার করছে। লেটেস্ট তথ্য বলছে ডিমের মধ্যে কোলেস্টেরল থাকে, কিন্তু সেটা ডায়েটারি কোলেস্টেরল। সাধারণত কোলেস্টেরল 2 ধরনের হয়, একটা LDL আর একটা HDL। LDL টা বাজে কোলেস্টেরল, যেটা শরীরে কম থাকা ভালো। ডিমের মধ্যে এই দুটোর কোনো কোলেস্টেরলই থাকে না। ডিমে যে কোলেস্টেরলটা থাকে সেটা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা গুড হরমোনকে বাড়াতে সাহায্য করে। শুধু তাই না, এই কোলেস্টেরলটা হার্ট রেটটাকে নিয়ন্ত্রণে রাখে, কার্ডিওভাস্কুলার হেলথটাকে ঠিক করে, ব্রেন হেলথটাকে ঠিক রাখে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোল করে। তাই জন্যে ডিম খেলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক কমে যায়, এমনকি ডিমের কুসুম আয়রন ডেফিসিয়েন্সিকেও ঠিক করে। কোনো প্রেগনেন্ট মহিলা ডিম খেলে তার পেটের ভেতরের যে বাচ্চাটা আছে, কিংবা খুব ছোট বাচ্চা, তাদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। আর কোলেস্টেরলের আরেকটা বিষয় আছে, 80% কোলেস্টেরল আমাদের শরীর নিজে নিজেই তৈরি করে, মাত্র 20% কোলেস্টেরল আমরা খাবারের থেকে পাই। এবং একটা রিসার্চে এটাও দেখা গেছে যারা 1 থেকে 3 ডিম রোজ খায় তাদের কোলেস্টেরল অনেক কন্ট্রোলে এসে গেছে এবং ভালো কোলেস্টেরলটা অনেক বেড়েছে। তাই জন্যে এখন থেকে তুমি নিশ্চিন্তে ডিম খেতে পারো। এবারে বলি ডিম খেলে কেন রোগা হবে। ডিমের মধ্যে যেহেতু গুড প্রোটিন আর গুড ফ্যাট আছে, তোমার পেটটা অনেক তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে আর অনেকক্ষণ খিদে পাবে না। আবার উল্টো দিকে দেখতে গেলে ডিমের ক্যালোরি অনেক কম, একটা ডিমে 70-80 ক্যালোরি থাকে। তাহলে তুমি ভাবো, তুমি যদি সকালবেলার ব্রেকফাস্টে 2 ডিম খাও, 2 ডিমে তুমি পাচ্ছ 150 ক্যালোরি, আর এর সাথে 100 ক্যালোরির যদি তুমি ভেজিটেবলস খাও, তোমার একটা কমপ্লিট খাওয়া হয়ে যাচ্ছে। ডিম থেকে তুমি প্রোটিন আর ফ্যাট পাচ্ছ, ভেজিটেবলস থেকে তুমি কার্বোহাইড্রেট, ফাইবার পাচ্ছ, একটা কমপ্লিট হেলদি মিল হলো, এবং তাতে মাত্র 250 ক্যালোরি ঢুকছে। এত কম ক্যালোরির ব্যালেন্সড ফুড খাচ্ছ বলে তোমার খিদেটা কম পাচ্ছে, ক্যালোরি ইনটেকটা অনেক কম হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট
তুমি অনেক ভালো রোগা হতে পারছো, তোমার চর্বি খুব ভালো কমছে। আর ডিমে আরেকটা সুবিধা হচ্ছে, ডিমটা নানা রকম ভাবে রান্না করা যায়। শক্ত সেদ্ধ করা ডিম খেতে পারো, পোচ খেতে পারো, বেক করে ডিম খেতে পারো, স্ক্র্যাম্বলড এগ খেতে পারো, এগ অমলেট খেতে পারো, হাফ বয়েলড এগ খেতে পারো। নানা রকম ভ্যারাইটি আছে বলে ডিম খাওয়াতে কখনো একঘেয়েমি আসে না, তাই জন্যে ব্রেকফাস্ট হিসেবে ডিমটা ভীষণ ভালো অপশন। আর সকালটা তুমি যখন ব্যালেন্সড ফুড দিয়ে শুরু করছো, অটোমেটিক্যালি তোমার সারাদিনে খাওয়াটা অনেক কম হচ্ছে এবং খুব সহজ হচ্ছে তোমার পক্ষে ওজনটা মেনটেন করা। তাই তুমি যদি ডিম খেতে ভালোবাসো, কালকে থেকে নিশ্চিন্তে ডিম খেতে শুরু করো, আর এতে খুব তাড়াতাড়ি ওজনটাও কমবে। তোমার কোন রেসিপিটা ডিমের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক এবং শারীরিক ভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।